তো এখানে গান্ধী সংকল্প যাত্রা করলেন, এই বিষয়ে একটু বলুন, এই গান্ধী সংকল্প যাত্রা বিষয়ে। গান্ধী সংকল্প যাত্রায় এখানে আমরা উপস্থিত আছি, ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলার সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, এই জেলার পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য, জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদা, জেলার সম্পাদিকা মামনি বাউরি, এবং সাতুরি যে ব্লক, এই ব্লকের সভাপতি ভাই অরূপ আচার্য সহ সমস্ত কার্যকর্তারা আছেন। সারা ভারতবর্ষব্যাপী গান্ধী সংকল্প যাত্রা হচ্ছে। মহাত্মা গান্ধীর জীবনের যে ভ্যালুসগুলো, সেই ভ্যালুসগুলো আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, সেই জন্যই এই গান্ধী সংকল্প যাত্রা একবারে সমস্ত স্তরে সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে তারই এই পরিকল্পনা। যেমন আমাদের এখানে আপনি আজকে দেখলেন যে শোভাযাত্রা যতটা হয়েছে, তেমনি এই সমস্ত লোকেরা তাদের নিজের নিজের গ্রামে আবার হেঁটেছে। গ্রাম হেঁটে আমাদের বুথ আছে, শক্তি কেন্দ্র আছে, সেখান থেকে আমরা মতামত এসেছি, সেখানে তাদের নিজেদের গ্রামে ওই কথা বলেছে, আজকে যেমন বলেছে তেমনি আগামী দিনগুলোতেও বলবে। যে কথা বললাম যে নিজের খাওয়ার জন্য নিজেকে কাজ করতে হবে, এক। দুই হচ্ছে প্রকৃতির সংরক্ষণ, প্রকৃতির সংরক্ষণের জন্য গাছ লাগাতে হবে, সেই সঙ্গে সঙ্গে প্লাস্টিককে বর্জন। প্লাস্টিক একটা ভয়ঙ্কর বিষয়, ক্যান্সারের মতো হয়ে গেছে, সেই জন্য প্লাস্টিক বর্জন করা। আরেকটা বিষয় জল, আপনারা তো জানেন পুরুলিয়া জেলায় কীভাবে জল সংকট, এই জলকে যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে কী করে আমরা জল পাবো। এই জন্য জল সংরক্ষণ, পানীয় জলও যেমন অপব্যয় করবো না, কলের জল কোথাও পড়ে যাচ্ছে দেখলে সেটা চাবিটা ঘুরিয়ে বন্ধ করবো, কোথাও যদি কলের চাবি না থাকে মানুষকে সবার কাছে আমরা পৌঁছে যাচ্ছি, বলছি 10 জন 12 জন মিলে ভাই একটা কলের চাবি লাগান, কলের চাবিটা কিনে ওখানে লাগিয়ে দিই। কাজে জল সংরক্ষণ, গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষের যে ভালো গুণগুলো সেগুলো যাতে তার মধ্যে আসে। যেমন আজকেই আপনারা দেখেছেন যে প্রসেশনের শোভাযাত্রার সময় আমরা এক জায়গায় কয়েকজন মদ খেতে এসেছিলেন, তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম দুধ খাইয়ে। এইটা শুধু আজকের একটা প্রতীকী নয়, এটা সমাজের সর্বস্তরের মানুষকে বলছে আপনারা এই কাজটা করুন, তাহলে সমাজের উন্নতি হবে। আজকে ভারতবর্ষ অনেক এগিয়েছে, আগামী দিনে আমরা একেবারে উন্নত দেশগুলো কয়েকজনের মধ্যে, কয়েকটির মধ্যে, 5-6 মধ্যেই চলে যাবো। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।